রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন দশতলা ভবন বিশিষ্ট শহীদ এএইচএম কামরুজ্জামান হলের একটি অংশ ধসে পড়েছে। মঙ্গলবার বেলা 12:15টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আবাসিক এই হলের ছাদ ঢালাই কাজ চলছিল। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে ধসে পড়ে নির্মাণাধীন ভবনের বিমগুলো। আহত তাদেরকে আগে চিকিৎসার ব্যবস্থা, আর ওখানে ভেঙে পড়েছে সেখানে যদি কোনো কিছু মানে আমাদের সেটা উদ্ধার করার চেষ্টা করছে, যে আসলে কেউ চাপা পড়েছে না। আমরা এই মুহূর্তে 9 জনের কথা বলছি, 7 জন আহত হয়েছে, 3 জন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর বাকি 3 জন তারা মেডিকেলে ভর্তি আছে এবং তারা অসুস্থ আছে।